প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলেজ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম পর্বতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি হুইস ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড লেক বাইকাল পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা বাসিয়ে থাকতে পারে মৃত সাগর এই ফেল টাওয়ারের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত সেইনি সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত আমেরিকা ওডার্ন নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক অডানিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানির্ধারক হোয়াং হো নদীর উৎপত্তি স্থল কোথায় কুনলোন পর্বত কুনলোন পর্বত লাভা গঠিত মালভূমি কোনটি দাক্ষিণাত্য সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ বর্গ সেন্টিমিটারে দশ নিউটন মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর রূপান্তরিত শিলা ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচের দিকে যেতে থাকলে তাপ ও চাপ উভয়ই বাড়বে ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি আলফস পর্বতমালা ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথ কোনটি ইউরো টানেল বলদায় পর্বত কোন দেশে রাশিয়া ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত আমেরিকা হুইস কান্ট্রি হ্যাজ এ লাইন অন দ্য আন্দামান শেষ থাইল্যান্ড পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগর ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত প্রশান্ত মহাসাগরে গভীরতা প্রায় ছত্রিশ হাজার একশো নিরানব্বই ভোট সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে মালাক্কা প্রণালী বস ফরাস প্রণালী সংযুক্ত করেছে এশিয়া ইউরোপ আমেরিকাকে এশিয়া থেকে একটি করেছে কোন প্রণালী ভেরিং প্রণালী বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে রাঙ্গামাটি বর্তমানে আয়তনে ক্ষুদ্রতম বিভাগের নাম কি ময়মনসিংহ সুয়েশ খাল জাতীয়করণ হয় উনিশশো সালে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি পানামা খাল সোয়েজখালের ধৈর্ঘ্যক একশো বাষট্টি কিলোমিটার মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল উনিশশো ছাপ্পান্ন সালে পৃথিবীর শীতলতম স্থান বার্ষ জানস্ক বর্তমানে ইউরো মুদ্রা চালু রয়েছে কয়টি দেশে উনিশটি ধন্যবাদ বিওয়ার্স আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন